রোবট নামের মানুষের তৈরি যন্ত্রগুলো হয়তো ভবিষ্যতে মানুষকে বিভিন্ন কাজে সাহায্য করবে, পূরণ করবে মানুষের বিভিন্ন চাহিদা। ভবিষ্যতের ভয়ঙ্কর কোনো বিপর্যয়ে মানবজাতি যদি বিলুপ্তও হয়ে যায়, তবুও টিকে থাকবে মানুষের নিজের বানানো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ এই রোবটেরা। কেমন হবে এসব বুদ্ধিমান রোবটদের আচার আচরণ, কিংবা কেমনই হবে মানুষ এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার আগ মুহূর্ত, জানতে দেখতে থাকুন 2014 সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন সিনেমা অটোমাটা। সিনেমার শুরুতেই আমরা ভবিষ্যতের এমন এক পৃথিবী দেখতে পাই যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে এবং সূর্য থেকে বের হওয়া একটি বিশেষ রশ্মির কারণে সারা পৃথিবীতে রেডিয়েশনে পৃথিবীর 99% মানুষ মারা গিয়েছে, আর বেঁচে থাকা 1% মানুষ লড়াই করছে এই প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে। কিন্তু এত কম সংখ্যক মানুষের পক্ষে এই বিশাল কাজ করা ছিল অসম্ভব, তাই বুদ্ধিমান মানুষ তৈরি করেছিল তাদের নিজেদের সমান বুদ্ধিমানই এক রোবট, যেসব রোবটেরা এইসব মানুষদের বিভিন্ন কাজে সাহায্য করত। সূর্যের সেই রেডিয়েশন থেকে বাঁচার জন্য মানুষ এসব রোবটদের সাহায্য নিত, আর এইসব রোবটদের সাহায্যে মানুষ তৈরি করত তাদের নিজেদের থাকার নিরাপদ সব শহর। মানুষ এসব রোবটদের বানানোর সময় তাদের মধ্যে 2টি প্রোগ্রাম ঢুকিয়ে দেয়, যার একটি ছিল এই রোবটেরা কখনো মানুষের ক্ষতি করবে না, আর 2 নম্বরটি ছিল রোবটেরা নিজেরা নতুন কোনো রোবট তৈরি করতে পারবে না। মানুষের তৈরি রোবটগুলো মানুষের ভেতরে মিশে গিয়ে মানুষের বিভিন্ন উপকার করছিল, কিন্তু এক সময় পরে এই রোবটেরা হয়ে ওঠে বেশ বুদ্ধিমান, তারা নিজেদের প্রোগ্রাম পাল্টে ফেলে, আর এই রোবটেরা নিজেরাই নতুন রোবট তৈরি করতে থাকে, যার ফলে এই রোবটেরা মানুষের জন্য হয়ে ওঠে বেশ ক্ষতিকর, তাই মানুষের এই রোবটদের মেরে ফেলতে শুরু করে, আর এভাবেই কেটে যায় 20 বছর। তখন সময় ছিল 2044 সাল। এরপরে আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই যেখানে একটি পুরাতন ফ্যাক্টরির ভিতরে আসে, আর সে সেখানে একটি হলুদ রঙের রোবটকে দেখতে পায় যে রোবটটি তার নিজের শরীরের একটি অংশই পরিবর্তন করছিল, আর যেটা মানুষের করা প্রোগ্রামে ছিল না, অর্থাৎ এসব রোবট নিজের শরীরের অংশ নিজে পরিবর্তন করতে পারত না। সেই পুলিশ অফিসার বুঝতে পারে এই রোবটটি মানুষের জন্য ক্ষতিকর, সেই রোবটটিকে মেরে ফেলতে যাচ্ছিল, রোবটটি তাকে এটা করতে নিষেধ করে। পুলিশ অফিসার সেই রোবটের মাথায় গুলি করে রোবটটিকে ধ্বংস করে ফেলে। এরপরে আমরা জ্যাক নামের একটি লোককে দেখতে পাই যে কিনা সেই রোবট কোম্পানিটির জন্য কাজ করত। এই জ্যাক একটি পরিবারের কাছে যায় যারা কিনা তার কোম্পানির কাছ থেকে রোবট কিনেছিল। সেই লোকটি বলে এই রোবটটি তাদের কুকুরকে মেরে ফেলেছে, কিন্তু জ্যাক তার কথা বিশ্বাস করতে চায় না। জ্যাক তার নিজের হাতে একটি ছুরি নিয়ে নেয় এবং সেটা তার অন্য হাতের উপর ছেড়ে দিতে গেলে তার আগেই সেই রোবটটি সেই ছুরিটি ধরে ফেলে। জ্যাক এবার সেই লোককে বলে এই রোবটটি কারো ক্ষতি করে এমন করে তারা এই রোবটটিকে প্রোগ্রাম করেনি, বরং এই রোবটটিকে তারা মানুষের উপকার করার জন্যই তৈরি করেছে। এর পরের দিন জ্যাক একটি ল্যাবে চলে আসে, আর সেই ল্যাবের ভিতরে সেই রোবটটিকে দেখা যায় যেটাকে সেই পুলিশ অফিসার গুলি করে ধ্বংস করেছিল। সেখানে থাকা একজন সায়েন্টিস্ট জ্যাককে বলে এই রোবটটি তার নিজের শরীরের অংশ নিজেই পরিবর্তন করছিল, আর যার কারণেই তাকে ধ্বংস করে ফেলা হয়েছে, আর এই রোবটের প্রোগ্রাম হয়তো তাদের কোম্পানির বাইরে অন্য কেউ পরিবর্তন করে দিয়েছে। এরপরে জ্যাক তার বসের কাছে চলে আসে, সে তার বসকে বলে পুলিশ অফিসার কী করে একটি রোবটকে ধ্বংস করে ফেলেছে। সে তার বসকে আরও বলে এসব রোবটরা তার নিজেদের শরীরের অংশ নিজেরাই পরিবর্তন করছে, বাইরের কেউ হয়তো তাদের এই রোবটের প্রোগ্রাম পরিবর্তন করে ফেলেছে। জ্যাকের বস জ্যাককে যে এই প্রোগ্রাম পরিবর্তন করছে তাকে ধরে আনার জন্য বলে, আর জ্যাক যদি সেই ব্যক্তিকে ধরে আনতে পারে তাহলে সে জ্যাককে এই শহরের বাইরে অন্য কোথাও বদলি করে দেবে। জ্যাক সবসময় এই শহরের বাইরে যেতে চাইতো, কিন্তু সে যেতে পারত না। শহরটিকে রেডিয়েশনের হাত থেকে বাঁচানো হলেও এই শহরের বাইরে ছিল সূর্যের রেডিয়েশন। এরপরে জ্যাক তার ইনভেস্টিগেশন শুরু করে, সে সেই রোবট কোম্পানির উপরে চলে আসে, সে সেখান থেকে পাশের বস্তি দেখতে পায়। জ্যাক লক্ষ্য করে বিভিন্ন ভাঙা এবং নষ্ট রোবটকে তাদের কোম্পানির লোকেরা এই বস্তির পাশেই ফেলে রেখেছে, আর বস্তি থেকে কেউ সেসব রোবট নিতে আসলে কোম্পানির লোকেরা তাদেরকে গুলি করে মেরে ফেলছে, কারণ সেই রোবট কোম্পানির লোকেরা চাইতো না এই বস্তি থেকে আসা কেউ তাদের রোবট নিয়ে যেয়ে তার প্রোগ্রাম পরিবর্তন করে ফেলুক। জ্যাক এবার সেই কোম্পানিটির ভিতরে বিভিন্ন রোবটকেও কাজ করতে দেখে। এর ভিতরে সে একটি রোবটকে লক্ষ্য করে যাকে দেখতে খুবই মন মরা দেখাচ্ছিল। জ্যাক এবার সেই রোবটটির পিছু পিছু আসে। জ্যাক সেই রেস্ট্রিক্টেড এরিয়াতে চলে গেলে সেই রোবট কোম্পানির লোকেরা এই জ্যাককেও গুলি করতে থাকে। জ্যাক সেখান থেকে পালিয়ে একটি কন্টেনারের নিচে আসে, সে সেখানে সেই রোবটটিকে আবারও দেখতে পায় যে রোবটটি কিনা তার নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে।
এটা দেখে জ্যাক খুবই অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না একটি রোবট কিভাবে এটা করতে পারে, কারণ তাদের তো কোনো অনুভূতিই নেই। জ্যাক এবার সেই পুড়ে যাওয়া রোবটটি নিয়ে তার ল্যাবরেটরিতে ফিরে আসে। সেখানকার বিজ্ঞানীরা এই রোবটটির ভেতরে একটি নিউক্লিয়ার ব্যাটারি খুঁজে পায়, যে ধরনের ব্যাটারি কিনা তাদের কোম্পানি এই রোবটের ভেতরে লাগিয়েছিল না। অর্থাৎ বাইরের কেউ তাদের রোবটের ভেতরে এই ব্যাটারিটি ঢুকিয়ে দিয়েছে। জ্যাকের বস এবার জ্যাককে সেই লোককে খুঁজতে বলে, যে কিনা তাদের সব রোবটকে পাল্টে দিচ্ছিল। জ্যাক এবার সেই ল্যাবে থাকা একজন গবেষকের সাথে কথা বলে। সে জ্যাককে বলে তার মনে হচ্ছে এই ব্যাটারি এই রোবটের শরীরে অন্য কোনো রোবটই লাগিয়েছে, আর এ জাতীয় কাজ কোনো মানুষ করতে পারে না। কোনো বুদ্ধিমান রোবটই হয়তো অন্যান্য রোবটের শরীরের অংশ পাল্টে দিচ্ছে। এবার জ্যাক সেই জায়গায় চলে আসে যেখানে সেই পুলিশ অফিসারটি সেই হলুদ রোবটটিকে গুলি করেছিল। সেখানে এসে জ্যাক আবার সেই নিউক্লিয়ার ব্যাটারি খুঁজে পায়। এবার জ্যাক সেই পুলিশ অফিসারের সাথে দেখা করে। জ্যাক সেই পুলিশ অফিসারকে সেই নিউক্লিয়ার ব্যাটারি দেখিয়ে জানতে চায় এসব রোবটরা কি করে এই নিউক্লিয়ার ব্যাটারি পেল। সেই পুলিশ অফিসার এবার জ্যাককে নিয়ে একটি মহিলার কাছে আসে। এই মহিলার কাছে একটি মডিফাইড রোবট ছিল, যে রোবটটি কিনা বিভিন্ন কাজ করার পাশাপাশি মানুষের বিভিন্ন চাহিদা মেটাতেও সক্ষম ছিল। পুলিশ অফিসার এবারে সেই মহিলার কাছে জানতে চায় কে এই রোবটটিকে মডিফাই করেছে, কিন্তু সেই মহিলা এটা জানত না। পুলিশ অফিসার এবার সেই রোবটটির পায়ে গুলি করে। এবার জ্যাক আর সেখান থেকে বেরিয়ে পড়ে। সে এবার জ্যাককে বলে এই মহিলা এবার এই রোবটটিকে নিয়ে সেই লোকের কাছে যাবে যার কাছ থেকে সে এই রোবটটিকে মডিফাই করিয়েছিল, আর তারা সেই মহিলার পিছু নিয়ে রোবটের প্রোগ্রাম পাল্টে ফেলা আর মডিফাই করা সেই লোককে ধরে ফেলবে। এবার তারা দুজন সেই বৃদ্ধা মহিলাকে অনুসরণ করতে থাকে। সেই বৃদ্ধা মহিলার গাড়ি একটি বড় ঘরের সামনে এসে থামে। জ্যাক আর সেই পুলিশ অফিসার সেই ঘরের ভেতরে চলে আসে। তারা সেখানে একটি সায়েন্টিস্টকে দেখতে পায়। জ্যাক তার কাছে জানতে চায় তাদের এসব রোবটকে কে পরিবর্তন করছে। সেই সায়েন্টিস্ট জ্যাককে বলে এসব রোবটকে রোবটরা নিজেরাই হয়তো পরিবর্তন করছে, আর যার ফলে রোবটেরা এত সুন্দর হয়ে উঠেছে। জ্যাক বুঝতে পারে এই সায়েন্টিস্ট সবকিছুই জানে, কিন্তু সে তাকে কিছুই বলছে না। সে এবার তার বসের কাছে ফিরে আসে, তার বসকে সবকিছু জানিয়ে দেয়। জ্যাকের বস জ্যাককে এই কেসটি দ্রুত সলভ করতে বলে। জ্যাক আবারও সেই সায়েন্টিস্টের কাছে ফিরে আসে। সে দেখতে পায় সেই রোবটটি তার নিজের শরীরের অংশ নিজেই পরিবর্তন করছে। এটা দেখে জ্যাক খুবই অবাক হয়ে যায়। সায়েন্টিস্ট তাকে বলে সেই রোবটের ভেতরে সেই হলুদ রোবটের মতোই নতুন একটি প্রোগ্রাম ইনস্টল করে দিয়েছে, যে প্রোগ্রামটি খুবই অ্যাডভান্স, আর যেটা ইনস্টল করলে রোবট নিজেই নিজেদের শরীরের অংশ পরিবর্তন করতে পারবে। এবার সেখানে দুজন বাচ্চা চলে আসে যারা তাদের এই রোবটটি ফিরিয়ে নিতে এসেছিল, কিন্তু তারা সেই সায়েন্টিস্টকে মেরে ফেলে। জ্যাক এবার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে একটি গাড়িতে এসে বসে, যেখানে কিনা অনেক আগে থেকেই সেই মেয়ে রোবটটি এসে বসেছিল। রোবটটি এবার জ্যাককে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এরপরে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরের দিন সকালে জ্যাক ঘুম ভেঙে দেখতে পায় সেই মেয়ে রোবটটি নিজের শরীরের অংশ নিজেই ঠিক করছে। জ্যাক তখন জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পরে জ্যাকের জ্ঞান ফিরতেই সে দেখতে পায় সে মেয়ে রোবটের সাথে আরও তিনটি রোবট রয়েছে, যারা কিনা জ্যাককে নিয়ে সেই শহর থেকে অনেক দূরে চলে যাচ্ছে। জ্যাক সেসব রোবটকে বলে তাদের উচিত হবে শহরের দিকে যাওয়া, কারণ এখানে অনেক বেশি সূর্যের রেডিয়েশন রয়েছে, এখানে বেশিক্ষণ থাকলে সে হয়তো মারা যাবে। কিন্তু এই রোবটেরা সেই শহরের থেকে বাইরে চলে যেতে চাচ্ছিল। জ্যাক এবার সেই রোবটদের ছেড়ে নিজেই শহরের দিকে যেতে থাকে, কিন্তু জ্যাক জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। জ্ঞান ফিরতেই সে দেখতে পায় সেই মেয়ের রোবটটি তার বেশ যত্ন করছে। তারা জ্যাককে খাবার খাওয়ায়। এসব রোবটেরা মানুষের ক্ষতি করতে চাচ্ছিল না, আর তারা জানত কিভাবে মানুষকে বাঁচিয়ে রাখতে হয়। এবার জ্যাক সেখান থেকে তার বসের কাছে তার লোকেশন সহ একটি মেসেজ পাঠিয়ে দেয়। জ্যাকের বস বুঝে যায় জ্যাক কোথায় আছে। এবার জ্যাকের বস সেই পুলিশ অফিসারটিকে সেখানে পাঠিয়ে দেয়। পরের দিন সেই পুলিশ অফিসার তার দল নিয়ে জ্যাককে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা সেখানে চলে আসে যেখানে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। জ্যাক এবার বুঝতে পারে পুলিশ তাকে খুঁজতে এসেছে। সে এবার সেই চারটি রোবটের কাছ থেকে দূরে এসে ফ্লেয়ার গান দিয়ে গুলি করে, যেন পুলিশেরা বুঝে যায় জ্যাক কোথায় রয়েছে। রোবটেরা বুঝে যায় জ্যাক তার বন্ধুদের ডাকছে। এবার চারটি রোবটই সেখান থেকে দ্রুত চলে যাচ্ছিল, কিন্তু জ্যাক তাদেরকে থামিয়ে দেয়। তারা জ্যাকের কথা শুনতে না চাইলে জ্যাক সেসব রোবটদের মাথায় আঘাত করে, এবং তার আঘাতের ফলে তাদের মাথা থেকে নিউক্লিয়ার ব্যাটারি বেরিয়ে আসে। এবার সেখানে সেই পুলিশ অফিসার তার দল নিয়ে চলে আসে। সেই পুলিশ অফিসার এখানে এসেছিল প্রকৃতপক্ষে জ্যাককে বাঁচানোর জন্য নয়, এসব রোবটের কাছ থেকে সেই নিউক্লিয়ার ব্যাটারি নিয়ে নেওয়ার জন্য, কারণ এই নিউক্লিয়ার ব্যাটারির দাম ছিল অনেক বেশি। সেই পুলিশ অফিসার এবার সেখানে থাকে একটি রোবটের মাথায় গুলি করে। সে এবার সেই মেয়ে রোবটটিকেও গুলি করতে যাচ্ছিল,
জ্যাকব সেই পুলিশ অফিসারের গায়ে ফ্লেয়ার গান দিয়ে গুলি করে, যার ফলে সেই পুলিশ অফিসারটি সেখানেই মারা যায়। পুলিশ অফিসারের সাথে থাকা অন্য আরেকজন গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে যে রোবটটির মাথায় আঘাত লেগেছিল, বাকি রোবটেরা মিলে এবার সেই রোবটটিকে ঠিক করতে শুরু করে। জ্যাকব সব রোবটদের বলে সেসব রোবটেরা যদি তাকে শহরে পৌঁছে দেয় তাহলে সে তাদের সেই নিউক্লিয়ার ব্যাটারি ফিরিয়ে দেবে। মেয়ে রোবটটি জ্যাককে বলে কাল সকালেই তারা শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এদিকে যে পুলিশ অফিসারটি পালিয়ে বেঁচে গিয়েছিল সে এসে জ্যাকের বসকে সবকিছু বলে দেয়। সে জানিয়ে দেয় কিভাবে রোবটেরা নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করছে। এটা শুনে জ্যাকের বস খুবই ভয় পেয়ে যায়। তারা এটা দ্রুত বন্ধ করতে চায়, নাহলে রোবটের এই স্বভাবের কারণে মানব জাতি হয়তো ভবিষ্যতে অনেক বড় ক্ষতির মুখে পড়বে। পরের দিন সকালে জ্যাক ঘুম থেকে উঠে সেখানে শুধু সেই মেয়ে রোবটটিকে দেখতে পায়। সে তার কাছে জানতে চায় বাকি রোবটেরা কোথায় গিয়েছে। মেয়ে রোবটটি জ্যাককে বলে বাকি রোবটেরা রাস্তা খুঁজতে গিয়েছে। এবার জ্যাক সেই মেয়ে রোবটটির সাথে সেখান থেকে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পরে তারা একটি জায়গায় পৌঁছে যায়। সেখানে জ্যাক একটি লোককে দেখতে পায়, কিন্তু কাছে আসতে জ্যাক বুঝতে পারে এটা কোনো মানুষ নয়, এটা একটি রোবট। আর এই রোবটটির নাম হচ্ছে ব্লু রোবট। জ্যাক এবার সেখানে একটি কারখানা দেখতে পায়। সে এবার সেটার ভিতরে ঢুকে পড়ে। সে সেখানে ঢুকে অনেক বেশি রোবটের পার্টস দেখতে পায়, যেগুলো দিয়ে অন্যান্য রোবটেরা নতুন আর একটি রোবট বানাচ্ছিল। জ্যাকের মিশন তখন সফল হয়ে গিয়েছিল। সে এবার সেখান থেকে বাড়ি যেতে চায়। এই জ্যাকের স্ত্রী ছিল গর্ভবতী, যে কিনা ততদিনে একটি বাচ্চা সন্তানের জন্ম দিয়েছিল। কিন্তু জ্যাকের সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য কোনো যানবাহনই ছিল না। এবার সেখানে সেই ব্লু রোবটটি চলে আসে। সে জ্যাককে বলে এখানে অনেক আগে নদী ছিল, কিন্তু রেডিয়েশনের কারণে এখন এখানে কিছুই নেই। পৃথিবীর বড় একটি অংশ রেডিয়েশনের ভিতরে রয়েছে, যেখানে কোনো মানুষ থাকতে পারবে না, কিন্তু এই রোবটেরা সেখানে থাকতে পারবে। সময়ের সাথে সাথে মানুষ এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেলেও তারা রোবটেরা হয়তো বেঁচে থাকবে, আর তাদের এই দীর্ঘ সময় বেঁচে থাকার জন্য তাদের প্রয়োজন সেই নিউক্লিয়ার ব্যাটারি। জ্যাক এবার সেই ব্লু রোবটকে তার সেই নিউক্লিয়ার ব্যাটারিটি দিয়ে দেয়। ব্লু রোবটের এই নিউক্লিয়ার ব্যাটারির দরকার ছিল নতুন ধরনের সব রোবট বানানোর জন্য। এদিকে জ্যাকের বস তার কোম্পানির লোকদের সাথে সেই জায়গায় চলে আসে যেখানে সেই পুলিশ অফিসারকে মেরে ফেলা হয়েছিল। এবার তাদের সাথে থাকা অন্যান্য পুলিশ অফিসাররা জ্যাকের স্ত্রী আর তার নতুন জন্ম নেওয়া সন্তানকে কিডন্যাপ করে তাদের সাথে এনেছিল। জ্যাকের বস তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা জ্যাকের বসকে মেরে ফেলে। এদিকে সেই তিন রোবট মিলে কুকুরের মতো দেখতে অদ্ভুত প্রজাতির একটি রোবট বানায়, আর সেই রোবটের ভিতরে তারা সেই নিউক্লিয়ার ব্যাটারিটি স্থাপন করে দেয়, যার ফলে রোবটটি চলতে শুরু করে। এদিকে রোবটেরা জ্যাকের বাড়ি ফিরে যাওয়ার জন্য তার জন্য একটি গাড়ি রিপেয়ার করে দেয়। জ্যাক এবার সেই মেয়ে রোবটটিকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুদূর আসতেই সে তার বসের অর্ধমৃত দেহ খুঁজে পায়। জ্যাকের বস জ্যাককে বলে সেসব পুলিশ অফিসারেরা জ্যাকের স্ত্রী আর নতুন সন্তানকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এবার সেই পুলিশ অফিসারেরা সেই ফ্যাক্টরির সামনে চলে আসে, কিন্তু তাদের পদ আগলে দাঁড়ায় সেই ব্লু রোবট। তারা সেই ব্লু রোবটকে সেখান থেকে সরে যেতে বললেও ব্লু রোবট তাদের কোনো কথাই শোনে না। তারা গুলি করে সেই রোবটটিকে ধ্বংস করে ফেলে এবং তার ভেতর থেকে তার হার্ড ডিস্কটি নিয়ে নেয়। এবার তাদের পদ আগলে দাঁড়ায় সেই মেয়ে রোবটটি। তারা সেই মেয়ে রোবটটিকেও গুলি করে। এবার ঠিক তখনই সেখানে জ্যাক চলে আসে। সে দ্রুত গাড়ি চালিয়ে সে সব পুলিশ অফিসারের উপরে আক্রমণ করে। সে এবার এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে। জ্যাক নিজেও অনেক আহত হয়েছিল, কিন্তু এই জ্যাকের কাছে কোনো বন্দুকই ছিল না। কিন্তু সেখানে তখন একজন পুলিশ অফিসার বেঁচেছিল, সে এবার জ্যাককে গুলি করে মেরে ফেলতে যাচ্ছিল। এবার ঠিক তখনই সেখানে সেই কুকুর রোবটটি চলে আসে। সে এবার সেই পুলিশ অফিসারকে আক্রমণ করে আর সেখান থেকে নিচে ফেলে মেরে ফেলে। এবার জ্যাকের স্ত্রী তার সন্তানকে নিয়ে জ্যাকের কাছে চলে আসে। এতে জ্যাক অনেক বেশি খুশি হয়। আর ঠিক তখনই সেখানে সেই মেয়ে রোবটটি চলে আসে। সে এবার জ্যাককে ধন্যবাদ দেয় আর সেই কুকুর রোবটটির সাথে নতুন কোনো জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিকে জ্যাক ও তার স্ত্রী আর সন্তানের সাথে সেখান থেকে একটি সমুদ্রের তীরে চলে আসে আর সেখানেই তারা তাদের বাকি জীবন কাটাতে থাকে। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। দেখা হবে নতুন কোনো সিনেমার রহস্যে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড স্টে টিউনড।